আসলে এটা একটা জাদুকরের মতো, এটা এরকম বলা যায় যে স্যার যখন গেছে, মানে এই সমস্যা জিজ্ঞেস করার পর যখন থেরাপিস্ট বলল যে এই সমস্যা দেখা যাচ্ছে, তখন স্যার সাথে সাথে বলল, আর উনি সাথে সাথে ওইটা যখন আমার উপর প্রয়োগ করছে, আলহামদুলিল্লাহ এটা আমার ভালো লাগছে। যেমন গতকালকে যে আমার যে একটা একটা খুব পেন হচ্ছিল আর কি, স্যার এটা 2 মিনিটেই আলহামদুলিল্লাহ ইয়া করে দিল। আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা জায়গায় এই নেগেটিভ এবং পজিটিভ থাকে, কিন্তু এখানে মধ্যে আমি পজিটিভটাই বেশি পাইছি, এই জন্য সবার জন্য আমি শুকরিয়া আদায় করি এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম হচ্ছে আহসানুল্লাহ হাবিব, বাড়ি সাতকানিয়া চট্টগ্রাম। আমার বয়স 30+। আসলে আমি ওই আমার কোমর ব্যথা এবং এই বাম পায়ে একটু ব্যথা ছিল, যার জন্য আমি নামাজ পড়তে পারতাম না। তো অনেক ঘোরাঘুরি করছি, ডাক্তার দেখাইছি, শেষ পর্যন্ত আমি ইন্টারনেটে স্যারের ইয়েটা পেলাম। এর আগেও আমি চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ, তখনও ভালো লাগছিল। তো যখন এখন বেশি প্রচন্ড যখন কোমর ব্যথা যখন বেড়ে গেছে, তখন আমি এখানে আসলাম আর কি। তো আলহামদুলিল্লাহ এই আমি আজকে 10 দিন যাবৎ চিকিৎসা নিচ্ছি। তো তারা খুব সুন্দর করে আমাকে মহব্বত করে দেখেছে, বিশেষ করে থেরাপিস্ট, আমি আমার যিনি থেরাপি দিয়েছেন আর কি, তামিম ভাই, উনি খুব ভালো করে অনেক গবেষণা করে, বলতে গেলে অনেক অনেক চিন্তা ভাবনা করে আমাকে থেরাপিগুলো দিছে, মানে এই জন্য আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো সুন্দর করে আমি জীবন যাপন করতে পারি। আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা জায়গায় এই নেগেটিভ এবং পজিটিভ থাকে, কিন্তু এখানে মধ্যে আমি পজিটিভটাই বেশি পাইছি, এই জন্য সবার জন্য আমি শুকরিয়া আদায় করি এটা। আসলে এটা একটা জাদুকরের মতো, এটা এরকম বলা যায় যে স্যার যখন গেছে, মানে এই সমস্যা জিজ্ঞেস করার পর যখন থেরাপিস্ট বলল যে এই সমস্যা দেখা যাচ্ছে, তখন স্যার সাথে সাথে বলল, আর উনি সাথে সাথে ওইটা যখন আমার উপর প্রয়োগ করছে, আলহামদুলিল্লাহ এটা আমার ভালো লাগছে। যেমন গতকালকে যে আমার যে একটা একটা খুব পেন হচ্ছিল আর কি, স্যার এটা 2 মিনিটেই আলহামদুলিল্লাহ ইয়া করে দিল, সলভ করে দিছে। আমি আমার চোখে, আমি তো আসছি 10 দিন, আমার রুম থেকে তো প্রায় 2-3 জন 4 জন গেছে, আমি চোখে ইনশাল্লাহ 5 জন, আমরা রুমে আছি 6 জন, আলহামদুলিল্লাহ 5 জনের মতো সুস্থ দেখলাম আর কি। আসলে সুস্থতা অসুস্থতা দুটোটাই আল্লাহর নিয়ামত, হাদিসের মধ্যে আছে যে মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয় তখন সেটা তার জন্য নিয়ামত, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, এই জন্য হতাশ হতে নেই। তো যারা অত্যন্ত এরকম কোমর ব্যথা, মোটামুটি ব্যথা নিয়ে যারা ভুগছেন আর কি, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই DPRC-তে আসেন, দেখেন, বুঝেন, এরপরে স্যারের সাজেস্ট করা সময় নিয়ে আপনারা চিকিৎসা নিন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এটা আমার আশা করা। আমিও দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এই হাসপাতালকে দিন বদিন এটাকে উন্নতি দান করেন এবং স্যারের হায়াতে তৈয়বা দান করেন। আমার থেরাপিস্ট যিনি এবং যারা যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। সর্বোপরি আমি সবার জন্য দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, DPRC-র জন্য সবাই দোয়া করবেন, এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।